ঠিক নি আল্লাহ জাল্লা শানু ক বান্দা ও আমার বান্দীরা ফালা তাকদার না বিল কল আল্লাজি ফি কলবিহি মারাদুন ক ও মহিলারা তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না আয়া সূরা আযাবের আয়াত নম্বর 36 আয়াত নম্বর 32 আয়াত নম্বর 32 ক ও মহিলারা ওয়াকুল না কওলাম মারুফা তোমরা ন্যায় সঙ্গত কথা বলো ফিছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না তাহলে মহিলাদের গান বলা জায়েজ আছে নি হ্যাঁ কত সুন্দর করে কয় হ্যাঁ এক নজর না দেখিলে বন্ধু নাউজুবিল্লাহ কয় না নাউজুবিল্লাহ আজ নেবেটকে কইছি এর নাও নাউজুবিল্লাহ হা সুরা হেজাবের আয়াতের জব করেই দিছিল বত্রিশ নম্বর আয়াত যদি এভাবে আফসারি ভাই ফিরোজ ভাইর বাসায় যায় সালাম আল কি দে ভাবি সেবে আসলামু আলাইকুম ভাবি সেব কেমন আছেন কে আপনি আফসারি বলছি আর ভাবি আর ভাইয়া আপনার ভাই তো আপনার অনেক গল্প বলে ঘরে অনেক ভালো লাগে ভাইয়ের ফোন নম্বরটা দেন আর ভাই বন দিব আর কি একটা সেন্টেন্সের লগে মধ্যত্তা বাড়ির টানের লগে ভালো বাসা হয়ে গেছে কলবের ভিত্তিতে কারবারে গেছে কারণ কথাটাও তো একটা নূর আম্মাজিদের মুখের কথাটাও নূর তিনি কুলনা কাউলা মারুফ আর ন্যায়সঙ্গত কথা কিভাবে বলবে ভাবি ফিরোজ ভাই আছে রে জানি না একটু ফোন নম্বরটা দিতে পারবেন আমার কাছে নয় আফসারি আই লাভ ইউ তো দূরের কথা টাইগার খাইব তিন গেলাস ঠিক কিনা মা বোনেরা

দেওয়ার যদি আসে সালাম সালাম আলাইকুম ভাবি আছেন রে করে তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি ধরে কুচি টুচি করি দরজাটা কত সুন্দর যে লিফ্টের দরজার মতো খোলে সালাম আলাইকুম কেমন আছে চোখের দেখছো কর রকমে বেয়া করে ঠাপ দি চুলের সামনের গুলো লাড়া খাবাই এদিকেও লাড়া খাবাই মুখে বাঁকা করে মুসকি আসে তিন সেকেন্ডে এত ঘটনা ঘটে একাতে শাড়ি ধরে রেখেছি দরজাটা কত সুন্দর লিফটের মতো খোলে ভাইয়া গরিবের দরজা হাতে পাড়া ঠিক না আর জামাই সাগরদি বাজার তুই আইলে মিরগুঞ্জ বাজার তুই আইলে তিনগা কামড় দিছে কুত্তার তিনগা আরোগ্য কল্লা কামড়ে ধরে রেখেছি ঠিকই না স্বামী বলার দরকার এই বীর্যটা প্রেমটা মাথা থেকে উৎপাদিত যে একটা কোপ মারে বিভিন্ন মহিলারা জামাই কি শান্তি আইব এই জন্যই ফরক ইয়ের দিকে যাই গে অ আর কিছু বেড়াও ব্যাড কমিটির মহাসচিব আছে কোনোদিন নিজের বগর আইলে কয় না কিছু বুড়ি আছে আজ হিসাব আগ কাতার নামাজ জোরের সময় ঠিক কিনা এতে জসিমার দোয়া ন হাইটিয়ার ফর খা ঠিক কিনা কোনদিন বুড়ির লাই অজ্ঞা ফর ডা হাতে কোসাত করি কোসা করি নাই ন এরকম সিটিং বুড়িকে আঙ্গো মা ফিল নাই রে বুড়িকে ইয়ে দিয়ে অজ্ঞা ফর ডা এ সন্ত করি বেড়াই নিয়ে দেব বাবির বলার দরকার ছিল ডার্লিং আই লাভ ইউ এটা কি তোমার জন্য একটা ফর ডা আনছি ফুল যেটা ফাঁত ফাঁত করে তোমার লাই আইসক্রিম বারোটা বাজে আইসক্রিম লইন বি রাত বারোটা বাজে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল অন্য মহিলারা হাতের দোকান খাইলে সোয়াইগের ক্লথ যদি খায় রায়পুর থানার সামনে দোকান সোয়াইগের ওইতে তো আতের আন্দাজে মারে দিছি এ কি মিলি গেলে কর্তৃপক্ষ দেয় ন আমি মনে করি এক সেন্ট মান থ্রি আর কি মা মারি দিতে আসি যখন আমার সাগরজি থেকে অন্য মহিলারা ভাবি ভাবি তো মাহের রমজানের শুভেচ্ছা একটা আরসি কোলা দধি খান ক না এখন রমজান তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিন আবার খাই কেন ভাবি আপনাদের রেড সিগন্যাল আছে না তিন দিন পাঁচ দিন সাত দিন দিন না কাপড় কিনে না না কেনে আরেকজনের আরেক বেড়ার বউ আইসক্রিম খায় খায়ো দিখি কোনোদিন আইসক্রিম হ্যাঁ বললাই নেন ঠিক তো সমাজে প্রেম ভালোবাসা আসা থাকে কেমন লেই ফলিতিন মোড়াই আইসক্রিম আনি দিবে বলে আফসাই ভাই বলছে তোমার জন্য আইসক্রিম আনছি কোনোদিন হ্যাঁ লাভ ইউ কিন হাতে খাইতে বইলে হাতের মা হাতের খাইছে হাতের জন্য কুত্তা কামড়াইছে গোস্ত মাছ ইলিশ মাছ ভাজি করছে কোনোদিন ভাবি এত কষ্ট করে এনেছে তাই লাভ ইউ কয় না ক কিতালা কিতার আনছো তোর ডক নাই তুইও এনে এনে হেনে রয়েছে তাই লাভ ইলে খানা দিয়ে ইচ্ছে কা কি মাছ দিয়ে কা গোস্তি দিয়ে হেনে কা এই হাতের বিষয় সা আছে ভাবি কি রেঞ্চে হাতে কথা ভাবি রাতের খানা ভালা তো হেতে আজ যা বগুলি রেঞ্চে কিতা কস তোরা কানজাল এদিন না শুনি আইছি আই কিতারে কস কানজাল নে আলকানি আর যার এক ভাষা শিখছে আলকিয়া ও মা গো মা লাক্সমের বুগুল ইয়ে নয় গেছে কাঞ্জালার আলকিয়া সেদিন আরো পিতা কইছে এই মূর্তি কে দিকে বলি গেছি আহা রে বুগুলি রে ও কালা গাছের ভিতরে জিডা হয় আর কি এই হিডা খাই দে এটার ভিতরে আবার সেক্স আছে ডায়াবেটিসের মেডিসিন এটা খায়স এবার আয় তো কাজী ইব্রাহিম লানি হেসু ও আজগরি কর্মই আবার তোরা কোবানে শুরু করছ বুগুলি একটু একটু খাওই ভাবি একটু বলিস তোকে বুগুলি পাক করে খাওয়াই দেওয়ার জন্য আচ্ছা হোন এবার হেতের যে পুকুলি ফাকে দেখছে সিঙ্গি মাছ দি ছোট ছোট সিঙ্গি মাছ দি গাঙ্গের এবার ফাঁকের ঘর রায় দিছে এবার এতি এয়া বাড়ির মেয়ে এটা বড়ি হেনে উডান দি বাবির ঘর তুই আসে দিছে খান কিতলা রাঁধছে বাবি আর যে বুগুলি রাঁধছে বালা কিছু আর তো নাই এটা খায় দেখ সত্যি বাবির বুগুলি আলহামদুলিল্লাহ কত মজা হয়েছে কহ উডান ঘুরি আইলে বুগুলিও মজা হয় এরকম সিটিং ব্যান আবার মানে আমার মা ফিলে নাই রে বাবি এ হাম দিবি সালাম আলাইকুম দারুন হয়েছে দারুন শুধু সিঙ্গুলার নম্বর দিয়ে কইছে প্লুরাল নম্বর দিয়ে কইবা দারুন হয়েছে কি কইবি দারুন হয়েছে কি কইবি দারুন হয়েছে ডার্লিং আই লাভ ইউ বাবিরে কোনদিন থ্যাংক ইউ দাস আজ যে 30 বছর তোর ঘর তোর বিয়ে দিলে 30 বছর থাকবি নি কেন এক বাইটা এত দিন থাক ভাবিদের হইছে আলহামদুলিল্লাহ ক তারপরে তোর চারগা ফলামাইয়া দিছি আলহামদুলিল্লাহ ক তাহলে প্রত্যেকের নিজের ওয়াইফরে আই লাভ ইউ জোরে কয় না আই লাভ ইউ কারে নিজের বরে কবলে নিজের বরে জোরে কয় না নিজের বরে আই লাভ ইউ তাহলে জেনা মুক্ত সমাজ আমারে সমাজ গড়বে পড়ি আমরা আমিন আমিন আয় হায় আম্মাজিদের কাজ হবে পুরুষকে সুযোগ না দেওয়া ফর পুরুষের সাথে সুন্দর স্মার্ট ভাষায় কথা বলা যাবে না আর আম্মাজিরা হাসড়ে আল্লাহ সশড়ে আল্লাহ এক দুই হাজার টেলায় ভাষা পর্যন্ত যে রায়পুর হাসপাতালে অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি এড দেয় আর নো ঢাকা আর নো চট্টগ্রাম আর নো লক্ষ্মীপুর আসুন আমাদের রায়পুর বাস স্টার্ট হেলথ কেয়ার সেন্টার প্রবাসী ভাই বোনদের এ কোন চিন্তা নেই তারপরে হাড় ক্ষয়ের জন্য আমাদের রুগী দেখেন ওমোক ডাক্তার সাহেব এরপরে এতটুকু পুরুষে কয় মহিলা কয় মা ও বিশেষ বিশেষদর্শীর জনাব ওমোখ চুলতে না চলে আসুর বাবাদের এই রায়পুর বাস স্ট্যান্ডের হাসপাতালে ঠিক না হায় হায় কি কই আল্লাহ তো করে মহিলাদের মুখের ভাষাটাও পর্দা কে কয় পতা ক কে কয় আল্লাহ ফোন দেবে আল্লাহ আয়াতিদের নাজিল করছো কা ওই নবীজি কয় আলাইকুম নবী হা ফাতিত তারিখ মহিলাদের উচিত হবে তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলবে অন বেডারা রাস্তার পাশে পাশে চলে বেডিরার সামনে দিয়ে আমরা শাড়িটা ধরি বেডারা উল্টা চলে দেয় ম্যাডাম সুদা হল টিংগার টিংগার ঠিক কি রবের সামনে তোকে দাঁড়াতে হবে হাসির কথা নয় হাদিস খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা প্রথম সারিতে যেখানে পুরুষ দাঁড়াবে এটা শ্রেষ্ঠ সারি শ্রেষ্ঠ নামাজের সব ওয়া সাররুহা আখেরুহা পুরুষ যদি শেষে খাড়া এটা নিকৃষ্ট শাড়ি ও খায়রু সুফুলি নিশা আ খেরুয়া মহিলাদের উত্তম শাড়ি হচ্ছে মহিলারা সবার শেষে পুরুষের শেষে হোলানের শেষে সর্বশেষে মহিলারা দাঁড়াবে ও সাররুহা আউয়ালুহা মহিলাদের সর্বশ্রেষ্ঠ খারাপ শাড়ি হচ্ছে আগে খারাপ আর আগে দিয়ে দিছে ম্যাডাম অনেক ভয় এনে ধরি তু সি ঠিকা তুই সে ঠিক হেলে ফোন দিয়ে সোনার মধ্যে না তো হাদি সিংকে ডিলেট করে তেন্দি হ্যাঁ হচ্ছি সাহ তাহলে মহিলাদের মুখের কথা ফর্দা মহিলাদের মুখের কথা তারা তারপরে নৈসঙ্গত ভাবে কথা বলবে আজের আয়াত নম্বর বত্রিশ আয়াত নম্বর ও আমার কলিজের টুকরা আম্মার আগ ও আমার আম্মারা আয় আয়াতের ভরে ভরি আপনারা তো মনে করাই আর্নগো বিরুদ্ধে কই না না আল্লাহর কসব আপনাদেরকে ইনশাল করা আমার উদ্দেশ্য নয় আপনাদেরকে শরম দেওয়া উদ্দেশ্য নয় আল্লাহর বাণীগুলো আপনাকে পৌঁছাইয়া আপনাকে জাহান্নাম থেকে সেভ করার টেনে তোলাই আমার দায়িত্ব এই জ্ঞানটাই আল্লাহ আমাদেরকে দিছে আল্লাহর সাথে আমি শপথ বাক্যপাঠ করিয়াছি লেনুবাইয়া লিন্নাস না লিন্নাস তোমরা আল্লাহর কাছে আলেমেরা এই বন্দার কাছে কথাগুলো পৌঁছাইবা ঠিক কিনা ধ্বংস তো আমাদের দেশ একটা প্রশ্ন করছে আমি একটা মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমার মাসিক ইনকাম খুবই অল্প তার জন্য মেয়ের বাবা আমার সাথে তার মেয়েকে বিয়ে দেবে না এখন আমার করণীয় কি দয়া করে বলবে তুই ভালোবাসতে দিকে সৎকা তুই তো হইলে মোকাদ্দা হারামে হারামন তুই তো হইলে দুই নম্বরই করিয়ে তোর কাজ হচ্ছে তোর যেন বেতন কম তুই মাইয়ার বারো অফার দিবি আঙ্কেল আমি আপনার বাড়িতে কাজ করে দেব আপনার মন যা আসা দশ ঘন্টা পাঁচ ঘন্টা চাকরি আমি যেটা করি সেটা তো হয় না আমি আপনার কাজ করে দিব কবি না তোরে তোর কাজের একগুলো সমস্যা আছে তুমি আর মাইয়ার লগে লাইন বলে আমি কথা দিলাম ইনশাল্লাহ আমি এই সমস্ত কাজে নাই আফসারি ভাই বলছে আমি আপনার বাইর কাজ টাজ করে দিও

মিশে কথা আর মাহিল আসে ডাবসুর আছে আরো কি তা কি কয় আব্বার ডাবসুরি করলে গুণা নাই এটি কর ইচ্ছা হন প্রেম ভালোবাসা এগুলা ঠিক না গুণা ওইদিকে যাচ্ছা প্রতিষ্ঠিত ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইবো ডর ফুল আছে আরো ভালা করাইবো গুড আল্লাহ একটা সুন্দর কথা বলছে আরো দারুণ মেয়ে আছে সাইশো হাঁসকুটি মাইয়ে আছে লাইন ধরে রেখছে আল্লাহ তোর জিজ্ঞার লগে বিয়ে হইব এই ভালোবাসা করি কেউ হাসি নিজি না তুই আর লোক দিয়া কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবী আঙ্গাখালি তালি কিচ্ছু হয় না আর দশের কথা আল্লাহ কবুল করে প্রেমের বিয়ের শান্তি নেই অজ্ঞার গোপন কথা অজ্ঞা জানে মা বা ফাট্টা দিত তুই আর ফোলার খাইছ আর বালা পাই তো আর হোর বাহ তোর আত্ম ফাট্টা দিতো গলামা তো শেষ করছ ঠিক না আরেক কারণ থাকবি রাজার মত বেটা ঠিক কিনা আমার হাড় কালা কবি কতে আছে কবি কি কানে গানের মর্মটা বস আমার হাড় কালা করলাম ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসী কবি কয় হার কালা করিছে লাভ নাই লাভ আসি নিমন রে লাঙ্গল বাঁকা জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাপ

ইস্তেমাল মালাহি ফাসুকর গান শোনা অশ্লীল গান শোনা ফাসুকি তা লাযজুবিহা আর এটার দাম মজা حاصل করা কুফরি আইডা গাইয়ের বলতেছি তোরে একটা দলিল সাব্যস্ত করার জন্য যত কবি শৈতিক কলাব নাই তুই প্রতিষ্ঠিত হ কাজ কর পড়া লেখা কর দেশনেতা হ রাষ্ট্রপতি হও উপজেলা নির্বী অফিসার বিজ্ঞানী হোক চিকিৎসাবিদ হোক ইনশাল্লাহ মাইয়ার সাইরিয়া হাজগা মাইয়ার বাড়া বস্তাত বান্ধি বান্ধি আনি ইরবই গো মাইয়া মাইয়া বিয়া করবেন নি গো ঠিক নিরে কালক দলক মোড়ক সিয়নক গাজা কাইনক আমনে মাইয়া আছে গো মাইয়া বিয়া করবেন নি গো নাজবিলা গো সা যুবক পড়া লেখা করো দেশ কি কিছু দাও আল্লাহ জাল্লা শাহানুর দেশের বরকতে তোমাকে ইনশাল্লাহ দিবে পড়ে আমরা আমিন তো তিন জিনিসে মন ভরে না আকাশ দেখে পানি পান করে কাবা দেখে চার জিনিসে নারী দেখে মন ভরে না এই জন্য আল্লাহ এক এক পুরুষ আল্লাহ বিয়া সাইরান রেডি করছে কয়ে খান অস্তে কো বাই থুনে যাইব তো বাইত কো বাকবি লাগব তোরে ভাই কিছু আজ ইয়ানো রাখবি বাই থুনে আচ্ছা মারি লাগব বুড়ি করে আমার আম্মাজিরা সার্বিয়ার ফজিলত বুঝবো তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগার পর ফিনল্যান্ডের ইতিহাস জানার পর ফিনল্যান্ডে ষাটটা মেয়ে শিশুর একনিষ্ঠে একটা ফোলা শুক্রাণু জন্মগ্রহণ করে তাইলে একজনে যদি একজনের বিয়ে করত বাকি তিন জামাই আইব ক ঠিক নিও তাইলে হে গোন হোটেলও থান লাগবো পরের তারপরে বৈজ্ঞ বস্তু হইব এই জন্য মহান আল্লাহ যুদ্ধে ওলান বেশি মারা যায় সৈন্য মারা যায় তারপরে যে নাকি গাড়ির তলে ঘড়ি ঢাকা এক্সপ্রেসের তলে ঘড়ি এতে সাড়ে চার লাখ টাকা হুন্ডা লয়ে তিনটা মরে তাইলে মাই এড়ি বিয়ে করবো কে এই জন্য এক পুরুষের জন্য আল্লাহ বিয়া ঠিক করছে কয়ে খান আয় কই মারি খান এতে সারি তাইলে আল্লাহ বিয়া বলে अल्लाह जल्ला शाहान को बंदा जना करियो ना इन हो काना फ़ाशाता वसा सा এটা অত্যন্ত গর্বিত কাজ গরিত কাজ আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি জান্নাতে বিয়ে পড়াবো আল্লাহ এই আয়াতটা পড়লে আমার কাছে এমন ফিলিংস আসে আল্লাহ একবার মনে হয় যেন আল্লাহ আমার এক কোলে লইয়া সুমত ইতিহাস এই আয়াতটা পড়লে আমার কাছে এমন লাগে আল্লাহ কয় ওয়ামেন আস দিন আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য অধিক সত্য আল্লাহর কথা সবচেয়ে অধিক সত্য কথা ঠিক কিনা বিয়া করাই বকে তোসবকরা রে যেন দিকে যাইও না পৃথিবীর অবস্থা ভালো না দায়িত্ব হোস্টেল ছবি চাউন মানে তোমার লাইফটা ধ্বংস হইয়া যাত আল্লাহ তোমাদেরকে সেভ করুক আল্লাহ তোমাদেরকে সেভ করুক আল্লাহ তোমাদেরকে সেভ করুক ফরি আমিন আর কথাই কথা বারে কেন মেয়েদের কথাটাও ফরদা কলিজা ওলারা প্রেম করে কেন হইলা হুন্ডাটা মায়ের বুকে নিতে ফাট করে লাগাই দেয় তিন চার কে একত্তর স্কুলে যে আল্লাহ পাইলট স্কুল রায়পুর হোলারা তিনকে হুন্ডা লোক মায়ের কিনে দিয়ে লাগাই দেয় মায়ের কানের কিনে দিয়ে জোরে টান দেয় হ্যাঁ তো বুঝি হোলারা হুন্ডা আসি মাইলে চালাই কেন মায়ের করে হুন্ডা দিল এ মাইয়া বউ ও ডাক্তার হাতে হুনতে ভালো লাগে আজকে তোর লাগাই দিছে না হুন্ডা কাইলে আবার কলেজে যাই এবার ইয়ান্তি আপু কি কালকে কি ডরাইছেন নি আমি আপনি একটা ব্যাধ দক পারে আপু ভাই বোন সকলের আসে না এইভাবে খারাপ ব্যবহার করেন কেন চতুর্থের দিন রুস্তুমপুর কলেজে মায়াগরে দিয়ে মায়াগর কমন রোনের হিয়ান্তে আশেপাশে আছে তেতির আসার কাহ আপু একটু খাওয়াবো নাকি আপনারা আসন অসভ্য আপনি বাপারি কোথায় মায়াগো বার্কেটিং হইন তো মায়াগো হেদানি হইন তো এতটা লাগে ঠিক না এরপরে পরে ফাংশন দিন কি খায় হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গ্রিল খায় মায়াগো দেখা দেখা আপু একটু হ্যাভ সাম সুইট হ্যাভ সাম গ্রিল যদি একটু গ্রহণ করতে আপু আমার জীবন ধন্য হইত এতে বা যে চিন্তা করে হোলাই করে হাঁস দিন হেদাইছি বাউরি হলাম নিচ্ছ কোন বড় বংশের লোক এত হেদান হেদাইছি এতে আর পথ ছাড়ে না আস্তে আস্তে কথার ভিতরে রহমত আছে নূর আছে ভালোবাসা আছে জামাল কামাল কালাম অনেকে সৌন্দর্য দেখি পাগল হয় অনেকে দানশীলতা দেখি পাগল হয় অনেকে দেহের সৌন্দর্য দেখি পাগল হয় অনেকে ব্যক্তিত্ব দেখি পাগল হয় অনেকে সুন্দর কথা শুনি পাগল হয় আঙ্গরে কত মোবাইলে ডিস্টার্ব করে চব্বিশ ঘন্টা মোবাইল চাইলেন মহিলারা মাসলাম আনাতে বুঝি কন মাসলা হাউ দা চিটিং বাজি ঠিক না আফসারি যদি এক সিট নয় আফসারি জাতির কিতা হইব রে ঠিক না আপনার কি না অনেক ভালো লাগে আপনার স্বামী স্ত্রী একসাথে না আপনার কথা শুনি ডাইরেক্ট বল ঠিক না কথায় কথা বাড়ে কথা এ তখন তো ভালো লাগে হ্যাঁ তখন কি লাগে ভাল লাগে এটা থেকে ফরহেজ হতে হবে হাসান বসরি রহিমাউল্লা তালা কয় আমি হাসান বসরি যদি শিক্ষক হই রাবিয়া বসরি যদি ছাত্রী হয় এবিলি চাচোরা ঘটনা ঘটাইব বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল যুবকেরা নির্জনে থাকিও না ফরদা করবা পর্দা না করলে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট করিয়াবা এই পৃথিবীতে ফরদা খুলি দিছে খাতার তোলেও এখন ফিল্ম সাউন্ড যায় আর যুবকের করে মারি এলাইছে মারি এলাইছে ইদিরা এমন একটা মাত রে এই মায়রার সাইদদাইন তন্ন আল্লাহ তোমার হাবিব কেবরিয়ার मोहब्बत দিয়া তার मोहब्बतের নূর দিয়া আমার যুবকদের কলবটা তুমি নূরান্বিত করে দাও যুবকের যেভাবে ভাবে কাতরে দান করছে আমার রোমে যেভাবে ভালোবাসা দিছি আল্লাহ আমার এই যুবকগুলা লইয়া একসাথে আমার সতা বিনদের জান্নাতে যাওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তো প্রিয় বন্ধুরা আজকে এই সকল রহমত বরকত কার

আমরা দোয়া ফিরছি আল্লাহর কোন প্রিয় বান্দার বরকতে আল্লাহ দোয়া কবুল করছে আল্লাহ তোমাকে থ্যাংক ইউ কথা কো আল্লাহ তোমাকে থ্যাংক ইউ আই লাভ ইউ হাই আত্তুলিতে আল্লাহর দেয়া খালি মাইয়া করে হাই দিস হাই আই লাভ ইউ আল্লাহ মারহাবা হোন এবার